ওয়েলকাম ব্যাক ডিয়ার লার্নার্স, প্রিয় শিক্ষার্থীরা। কোভিড-19 পরিস্থিতিতে 2021 শিক্ষা বর্ষের সপ্তম শ্রেণীর পূর্ণ বিন্যাসকৃত বাংলা পাঠ্যসূচির ভিত্তিতে প্রদত্ত অ্যাসাইনমেন্টের নমুনা নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি আমজাদ শোভন। শুরুতে আমরা দেখে নিব যে আপনাদের প্রশ্নটি কি আছে। আপনাদের যে গদ্যাংশ থেকে নেওয়া হয়েছে কাবলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এই গদ্যাংশটি থেকে আপনাদের সুন্দর করে যে কাজটি করতে বলেছে যে উপযুক্ত কারণ দেখিয়ে তার যুক্তিকতা তুলে ধরো। আপনাদের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, অ্যাসাইনমেন্টটির সবগুলো বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সাথে আলোচনা করে দিব। প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি আপনারা অনেক বেশি উপকৃত হবেন। আর উপকৃত হওয়ার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, যা তা না হলে কিন্তু আপনি অনেক ভালো বুঝতে পারবেন না। আপনাদের যে নির্দেশনা রয়েছে, শিক্ষার্থীরা বাংলা ব্যাকরণ এবং নিম্নোক্ত বইয়ের সহায়তায় নিয়ে সাধুরীতির 4-5টি বৈশিষ্ট্য লিখবে। এই আমি 6টি বৈশিষ্ট্য আপনাদের দিয়েছি, সেখান থেকে আপনি 4 থেকে 5টি বৈশিষ্ট্য লিখবেন। এছাড়াও উল্লেখিত পাঠ থেকে সর্বনাম, ক্রিয়াপদ, অব্যয় এবং তৎসম শব্দের দৃষ্টান্ত চিহ্ন করবে, যুক্তিকতা সহ উপসংহার লিখবে। এই 3টি অংশই কিন্তু সুন্দর করে আলোচনা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, চলুন আমরা শুরুতে কাভার পেজ নিয়ে দেখে নিই। কাভার পেজে যেটা লিখবেন, আপনি আপনার স্কুলের নাম লিখবেন এবং পাশাপাশি আপনার উপজেলা এবং জেলার নাম লিখবেন। এরপর অ্যাসাইনমেন্ট 1 শিরোনাম নিয়ে আপনারা অনেক বেশি ঝামেলা পড়েন কমেন্ট সেকশনে, আপনাদের বারবার কমেন্টসগুলো দেখতে দেখতে কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে আপনারা কোন জায়গায় প্রবলেম হচ্ছে অ্যাসাইনমেন্ট করতে গিয়ে। তো এইটার শিরোনাম আমরা করব, সপ্তম শ্রেণীর যে প্রথম সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট রয়েছে সেটার শিরোনাম করব গদ্য। এরপরে লিখবেন কাবলিওয়ালা। এরপরে আপনাদের জন্য রয়েছে নির্দেশনায় আপনার শ্রেণী শিক্ষকের নাম অথবা বিশেষ শিক্ষকের নাম, উপস্থাপনায় ছাত্রছাত্রীর নাম, বিষয় বাংলা, শ্রেণী সপ্তম, শাখা থাকলে দিবেন। এবারে কিন্তু রোল নাম্বার দিবেন না, আপনাদের জন্য আইডি নাম্বার কয়েকদিনের মধ্যে দেওয়া হবে, যদি আপনাদের স্কুলে দেওয়া হয়ে থাকে সেখান থেকে আইডি নাম্বার দিয়ে দেবেন। তারিখ হচ্ছে 27/3/21, সম্ভাব্য তারিখ এটা জমাদানের। সূচিপত্র, সূচিপত্রতে আপনি যত সুন্দর করে লিখবেন, দেখেন ক্রমিক নাম্বার দিবেন এখানে 1, বিষয়বস্তু বা সংকেত এবং পৃষ্ঠা নাম্বার। বিষয়বস্তু বা সংকেতে যেটা আপনি ধারণা দিবেন আপনার হচ্ছে অ্যাসাইনমেন্ট সম্পর্কে, উপযুক্ত কারণ দেখিয়ে সাধুরীতিতে রচিত অংশের যৌক্তিকতা, এটা পেজ নাম্বার 2 হবে। 3 থেকে আমাদের মূলত অ্যান্সারটা শুরু। শুরুতেই আপনি যেভাবে লেখাটা শুরু করবেন, যুক্তিকতা নিরূপণ, নিচে উল্লেখিত অংশটি সাধুরীতিতে রচিত, উপযুক্ত কারণ দেখিয়ে তার যুক্তিকতা তুলে ধরা হলো, এইভাবে আপনি লিখবেন। আর এরপরে রয়েছে আপনার যেটা উদ্দীপকে দেওয়া ছিল সেটা পুরোটা লিখবেন। এরপরে আপনি যে উত্তরটা লেখা শুরু করবেন সরাসরি এইভাবে লিখবেন। শুরুতে আপনি সাধুরীতির বৈশিষ্ট্যগুলো দিবেন, যেহেতু পর্যায়ক্রমে তারা 3টা জিনিস আমাদের কাছে জানতে চেয়েছে, এই জন্য আমরা পর্যায়ক্রমে 3টি বিষয়েই আলোচনা করব। সাধুরীতির বৈশিষ্ট্য, 1, সাধু ভাষায় ক্রিয়াপদের রূপ পূর্ণাঙ্গ, যেমন করিয়াছি, গিয়াছি। এরপরে আপনি যেটা লিখবেন 2 এগিয়ে, সেটা হচ্ছে সাধু ভাষার সর্বনাম পদের রূপ পূর্ণাঙ্গ, যেমন তাহার, তাহারা, তাহাদের। মানে ওই উদ্দীপকে যে কয়েকটা অংশ ব্যবহার করা হয়েছে মূলত কিন্তু আমরা সেই কয়টাই নিয়ে কাজ করছি। 3 রয়েছে সাধু ভাষার অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয়, যেমন হইতে, দিয়া। 4, সাধু ভাষায় তৎসম শব্দের, এই তৎসম শব্দকে কিন্তু সংস্কৃত শব্দ বলে, সাধু ভাষায় তৎসম শব্দের প্রয়োগে বেশি, যেমন হস্ত, মস্তক, ঘৃত, ধৌত। এখানে প্রয়োগ লিখলে হবে, এটা রাইটিং মিস্টেক হয়েছে। সাধু ভাষার উচ্চারণ গুরু গম্ভীর। আমরা কিন্তু বৈশিষ্ট্যগুলো লিখছি। এরপরে আমি 6 বৈশিষ্ট্য দিয়েছি, সাধু ভাষার সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী, এর কাঠামো সাধারণত অপরিবর্তনীয়। তাহলে এখান থেকে আপনারা 4 থেকে 5টি সুন্দর করে বেছে নিয়ে লিখবেন প্রিয় শিক্ষার্থীরা। এরপরে আমরা পরবর্তী ধাপটা দেখে নিই, উদ্দীপকে অনুচ্ছেদটি সাধু ভাষা রচিত, অনুচ্ছেদটিতে ব্যবহৃত সর্বনাম, ক্রিয়াপদ, অব্যয় ও তৎসম শব্দগুলো নিম্নরূপ। যে 4টি বিষয় নিয়ে আপনাদের কাজ করতে বলেছে সে 4টি কিন্তু এখানে দেওয়া হলো। সর্বনাম পদটাকে আমরা আলাদা করেছি, সেটা হচ্ছে তাহা। এরপরে আপনাদের ক্রিয়াপদ, ক্রিয়াপদগুলো হচ্ছে পাইলাম, আসিয়া, দিয়া, করিয়া, লইয়াছে। এরপরে আপনাদের অব্যয় যেটা ব্যবহার করা হয়েছে, সহিত, ইতোমধ্যে। এরপরে আপনাদের যেটা রয়েছে তৎসম শব্দ, সাক্ষাৎ, ক্ষুদ্র, হৃদয়। এই কয়েকটি সুন্দর করে লিখতে পারলে কিন্তু প্রিয় শিক্ষার্থীরা অতি উত্তম কম মন্তব্যটি আপনি পাবেন। আর অনেকের থাম্বনেইলে হয়তো আপনারা দেখেছেন খুব ভালো মার্কস পাওয়ার নিশ্চয়তা, আসলে সেইগুলো সব ভুয়া। কারণ হচ্ছে কোনো মার্কস দেওয়া হবে না আপনাদের, শুধু মূল্যায়ন করা হবে। যেহেতু আমি ইনস্টিটিউশনে জব করি, এজন্য আমি বুঝি, আমি নিজেও কিন্তু অনেকগুলো অ্যাসাইনমেন্ট দেখেছি। এজন্য আপনাদের বলছি যে ওই মুখরোচক শব্দে ভুলবেন না,
এটা শুধু জাস্ট আপনাদের একটু মানে আই ওয়াশ করার জন্যই যে মার্কস দেওয়া হবে, কারণ মার্কসের কথা শুনলে আমরা অনেকে পাগল হয়ে যাই, এই জন্য আর কি, তাছাড়া আর কিছুই নাই। এরপরে আমরা দেখে নেব আপনাদের যে উপসংহার লিখতে বলেছে সেই উপসংহারটা আপনি সুন্দর করে লিখবেন। সাধু ভাষার যুক্তিগত নিরূপণ। আমরা জানি সাধু ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণাঙ্গ রূপ ব্যবহৃত হয়। অনুচ্ছেদটিতেও সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণাঙ্গ রূপ ব্যবহৃত হয়েছে, যেমন তাহা আসিয়া, করিয়া ইত্যাদি। সাধু ভাষায় অনুসর্গের পূর্ণাঙ্গ রূপ ব্যবহৃত হয়। অনুচ্ছেদটিতে দিয়া অনুসর্গটি ব্যবহৃত হয়েছে। এছাড়া অনুচ্ছেদে কিছু তৎসম শব্দ ব্যবহৃত হয়েছে, যেগুলো দেখে আমরা বুঝতে পারি অনুচ্ছেদটি সাধু ভাষায় লেখা হয়েছে। সুতরাং যুক্তিগত নিরূপণ করা হলো। প্রিয় শিক্ষার্থীরা, আপনি কিন্তু এই উপসংহারের ভাষাগুলো সুন্দর করে আপনার মতো করে পরিবর্তন করে লিখতে পারবেন। প্রিয় শিক্ষার্থীরা, শোভন অনলাইন ইংলিশ স্কুলের এই ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনি পেয়ে যান সবার আগে। এছাড়াও ডেসক্রিপশন শোভন অনলাইন ইংলিশ স্কুলের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রশ্নটি করে উত্তর নিতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।